হ্যালো ভিউয়ার্স, দিস ইজ স্মনুরুজ্জামান্নুর। তো ভিউয়ার্স, আজকে ভিডিও অনেক মজার হতে চলেছে, কারণ আজকে আমরা প্ল্যান ট্যাঙ্ক নিয়ে কথা বলবো। তো ভিউয়ার্স, দেরি না করে ভিডিও শুরু করা যাক, লেটস স্টার্ট ইট। তো ভিউয়ার্স, আপনি যেটা দেখতে পাচ্ছেন, এটা হচ্ছে একটা প্ল্যান ট্যাঙ্ক, মানে গাছের একদম ন্যাচারাল গাছ দিয়ে তৈরি একটা প্ল্যান ট্যাঙ্ক। তো এখানে দুই তিন প্রজাতির মাছ আছে, যেমন গাপ্পি আছে আর দুই ধরনের মাছ আছে। এটা চাইলে আপনারা নিজের বাসাতেও এরকম একটা প্ল্যান ট্যাঙ্ক তৈরি করতে পারবেন। এটা একদম স্বল্প বাজেটে সুন্দর একটা অ্যাকোয়ারিয়াম, যেটা আপনাদের পড়ার টেবিলে কিংবা অনেক সুন্দর আসবাবপত্র হিসেবে ব্যবহার করতে পারবেন। আবার যারা হচ্ছে চাচ্ছেন যে আমি ছোটোখাটো একটা অ্যাকোয়ারিয়াম তৈরি করব স্বল্প বাজেটে, তো তাদের জন্য অ্যাকোয়ারিয়ামটি। তো এই অ্যাকোয়ারিয়ামটি একদম ন্যাচারাল, এখানে সমুদ্রের সল্ট আছে, তারপরে এক ধরনের মাটি, তারপরে এটা হচ্ছে সমুদ্রে এক ধরনের পাথর, তাছাড়াও অনেক ধরনের গাছ, একদম ন্যাচারাল গাছ। তো এটা পানি ফিল্টার করার জন্য একটা ছোট্ট ফিল্টার লাগানো আছে, যেটা অনবরত পানিটাকে ফিল্টার করে দিচ্ছে। তাছাড়াও একটা লাইট আছে, আর এটা একদম ন্যাচারাল। তো আপনারা চাইলে এরকম একটা অ্যাকোয়ারিয়াম আপনাদের বাসায় যদি রাখেন, তাহলে একদম চোখ মানে একদম তাকালে চোখ মুগ্ধ হয়ে যাবে এমন একটা অ্যাকোয়ারিয়াম। তো এটা বানাতে খরচ কত হবে? এটা বানাতে আমাদের 10,000 মতো লেগেছে। তো আপনারা চাইলে এখন পাবনাতেও এরকম একটা অ্যাকোয়ারিয়াম বানাতে পারেন, একদম স্বল্প বাজেটে এটা বানাতে পারবেন। তো আমি হচ্ছে এটা দেখতে পেয়েছি বাপি ভাইয়ের দোকানে, বাপি ভাই তার নিজের জন্য এটা বানিয়েছে, তার 10,000 টাকার মতো খরচ হয়েছে। তো আপনারা চাইলে এরকম স্বল্প বাজেটে একটা সুন্দর অ্যাকোয়ারিয়াম বানাতে পারবেন। তো বাপি ভাইয়ের নাম্বার আমি নিচে ডিসক্রিপশনে দেওয়া থাকবে। তো ভিউয়ার্স, আজকের মতো এইটুকুই, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ।